তাদের জন্য দোয়া করার জন্য, মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের জন্য, আর যারা আমাদের মেহমান এসছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের থেকে নেতৃবৃন্দ, আমাদের প্যানেল মেয়র শহীদুল্লাহ মিনু সহ আমাদের এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমাদের স্যার হোসেন আলু সহ অনেক সম্মানিত কাউন্সিলরকে এখানে দেখতে পাচ্ছি, তাদের নাম বলে আমি আপনাদের সময় নষ্ট করছি না। আপনাদেরকে আমি অনুরোধ করছি যে দোয়ার পরে নামাজের পরে মসজিদের পিছনে পশ্চিম দিকে একটি স্কুলে আপনাদেরকে সেখানে যাবার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। নগর থেকে যারা আছেন মেহমান সবাইকে ইনশাল্লাহ, তো ঠিক আছে, আল্লাহ আমাদের সহায় হোক। মসজিদের টাকা তো আগে আসতো অনেক বেশি বেশি, 40-50 হাজার টাকাও মাসে আস সপ্তাহে আসতো, এখন তো নামাজই কম হয়, অনেকেই আসতে পারে না, সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়, এই জন্য টাকা কিছু কম আসতেছে। তারপরে যা আসছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমাদের তো একটা এতিমখানাও আছে, আর একটু যদি আপনাদের হাত আর একটু বাড়াই দেন তাহলে ইনশাল্লাহ আমাদের এতিমখানা এবং মসজিদের জন্য একটু সুবিধা হবে। এই কথা বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين.